হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইয়াসিন ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইয়াসিন বলতেছি আপনাদের সাথে। আজকে আমরা চলে এসেছি মিরপুর 2 নম্বরে স্টুডিয়াম মার্কেটে। স্টুডিয়াম মার্কেটে জানেন যেখানে কিন্তু অনেক পরিমাণের আপনার এই ফার্নিচারের আইটেমের দোকানগুলো আছে। তো এখান থেকে আজকে আমরা যে দোকানটাতে চলে এসেছি এই দোকানটাতে কিন্তু আমরা আরও অনেকগুলো ভিডিও করেছি, আর সেটা হলো সাদ ফার্নিচার। আর সাদ ফার্নিচার জানেন যে আপনার কোয়ালিটি ঠিক রেখে এবং গুণগত মান ঠিক রেখে আপনাদের কিন্তু আপনার সাদদের ভিতরে সুন্দর একটা ফার্নিচার দেওয়ার চেষ্টা করে। তো ইতিপূর্বে কিন্তু তাদের শোরুমে আপনার এখানে কিন্তু তাদের দুইটা শোরুম, তাদের শোরুমে কি কি প্রোডাক্ট পাওয়া যায় সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ফুল ভিডিও করছি। সেটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা ঘুরে এসে আপনারা দেখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্স অথবা উপরে আই বাটনে আমরা দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চেক করে ঘুরে আসতে পারেন। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাদ ফার্নিচারের পক্ষ থেকে এখানে যে ডাইনিং টেবিলগুলো দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলগুলো দেখাবো, আর হলো ওই সাইডে যে আপনার আলমারিগুলো দেখতে পাচ্ছেন ওই আলমারিগুলো আপনাদেরকে দেখাবো। এইগুলার আপনাদেরকে একবারে ডিটেলসটা জানানোর চেষ্টা করবো যে আসলে তারা ভালো ভালো বলতেছে, আসলে তারা কোন জায়গায় কোন প্রোডাক্ট ইউজ করছে, কিরকম ভালো আসলে তাদের প্রোডাক্টগুলো, সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করব। তো যারা ভাবছেন যে ফার্নিচারের একটা আইটেম কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে আমরা আরেকটা কথা বলে দিই, আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকেন কিন্তু ভিডিওতে লাইক করেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এক্ষুনি আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এরকম আরো নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো দেরি না করে চলুন ভিডিওটা আলমারি থেকে শুরু করবো। আর সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে তিন পালার একটা আলমারি আছে। তো এটা কি কাঠের তৈরি? এটা হলো কানাডিয়ান ওক কাঠের। আচ্ছা, এটা একটু খুলে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তিন পালার আলমারি, এটার ভিতরে কিন্তু আপনার মাঝের হলো হ্যাঙ্গার সিস্টেম করা হয়েছে, আর সাইডে কিন্তু আপনার সেলফ সিস্টেম করা হয়েছে। এটাতে যে আপনার উপরে যে পাল্লাগুলো ব্যবহার করছেন এই পাল্লাগুলো কিরকম মোটা ব্যবহার করছেন? পাল্লাগুলো হলো সম্পূর্ণ 15 ইঞ্চি মোটা, 18 মিলিমিটার, কানাডিয়ান উকের 18 মিলি বোর্ডগুলো ব্যবহার করছে তারা। আচ্ছা, এই এখানে কি আপনার সব জায়গায় কি 18 মিলি ব্যবহার করছেন? আপনার পাল্লাটা 18 দেওয়া আছে, সাইডটা দেওয়া আছে 15 মিলি, আলমারির দুই সাইড 15, আর ভিতরে সব দেওয়া আছে আপনার 12 মিলিমিটার, ভিতরে দেওয়া আছে 12 মিলি, আর হলো সাইডগুলো দেওয়া আছে 15 মিলিমিটার, আর সামনে দেওয়া আছে 18 মিলি। আর এটার প্রাইসটা আপনার কত দিতেছে? এটার প্রাইসটা হলো আমাদের সর্বনিম্ন বিক্রি 24,000 টাকা। আচ্ছা, এর ভিতরে যেগুলো কিছু কিছু ডিজাইন আছে ডিজাইনের জন্য একটু রেট বেড়ে যায়। আচ্ছা, 25 আছে, 26 আছে এর ভিতরে, না? জি। আচ্ছা, এই ডিজাইনে তো যদি কেউ চায় যে আমরা দুই পাল্লার একটা তৈরি করে নিব, সেটা তৈরি করে নেওয়া যাবে? দুই পাল্লার দেওয়া যাবে এই ডিজাইনের ভিতরে, এই কাঠের ভিতরে, বা এই ডিজাইনটা যদি দেখা যায় আপনারা মালয়েশিয়ান MDF দিয়ে তৈরি করে নিতে চান সেটাও কিন্তু অপশন আছে, আপনারা তৈরি করে নিতে পারবেন। আর তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এটা কি মালয়েশিয়ান MDF? সেক্ষেত্রে তাদের অর্ডার দিতে হবে বা তাদেরকে বলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এটার কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে আপনার তৈরি করা হয়েছে, উপর থেকে যদি আপনাদের নিচ পর্যন্ত একটু দেখাই। আচ্ছা, এটা পাশে এবং লম্বায় কত আছে? পাশে আছে হলো আপনার 5 ফিট পাক্কা, হাইটে আছে আপনার টোটাল 6 ফিট। এটার বোর্ড গুলা কিরকম মোটা ব্যবহার করছেন? সেম বোর্ডে দেওয়া আছে, এটা হলো মালয়েশিয়ান MDF মিডিয়াম ডেন্সিটি ফাইবার, এটা হলো 18 মিলিমিটার, আর সাইড দেওয়া আছে আপনার দুই সাইড দেওয়া আছে 15 মিলিমিটার, আর ভিতরে দেওয়া আছে আপনার 12 মিলিমিটার। আচ্ছা, আপনার পিছনে কি বোর্ড গুলো ব্যবহার করেন? দেওয়া আছে আপনার গর্জন বিনিয়ার বোর্ড যেটা। আচ্ছা, গর্জনের প্রায় দেওয়া আছে 6 মিলিমিটার, 6 মিলিমিটার, আর অনেকে হয়তো বা 15 মিলিমিটার ভিতরের বোর্ডটা দিয়ে দেয়। আচ্ছা, 15 মিলিমিটার বোর্ডটা হয় দেশি উড টেক্সের বোর্ড, দেশি উড
প্রত্যেকের বোর্ডের দাম হলো 800 টাকা আর আমাদের 12 মিলি বোর্ডের দাম হলো ডাবল দাম মালয়েশিয়ান বোর্ডের দাম তো আমাদের 12 মিলি দিয়ে অরিজিনাল মালয়েশিয়ান বোর্ডটা দিয়ে থাকি আমরা ধারণ ক্ষমতা নিতে পারে ভালো তো আপনি এটার প্রাইসটা কত দিতেছেন এটা হলো আমাদের একবারে ফিক্সড প্রাইস সর্বনিম্ন 19000 টাকা আচ্ছা তারপর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা আছে তিন পাল্লার আলমিরা এই আলমারিগুলো কিন্তু দুই পাল্লারও আছে ওই সাইডে আছে রাখা ওইগুলো আমরা দেখাবো তাদের পাশাপাশি দুইটা শোরুম তো দেখা যায় দোনো শোরুমে আর কি প্রোডাক্টগুলো রাখে আচ্ছা তো এই তিন পাল্লার এটা কি কাঠ দিয়ে তৈরি করছেন এটাও মালয়েশিয়ান এমডিএফ দিয়ে করা আচ্ছা এটার মাঝে গ্লাস দেওয়া আছে না তো মানে দেখা যায় ড্রেসিং টেবিলের কাজটাও কিন্তু এই আলমারিটাই হয়ে যাবে আচ্ছা এটার ভিতর ফাংশন দেখতে পাচ্ছেন আপনার মাঝে কিন্তু হ্যাঙ্গার সিস্টেম করা আছে এবং সাইডে কিন্তু সেলফ সিস্টেম করা আছে এটার বোর্ডগুলো আপনার কি রকম মোটা ব্যবহার করছেন এটাও সেম থিকনেস দেওয়া আছে আপনার 18 মিলিমিটার মালয়েশিয়ান ফুল এমডিএফ দেওয়া আছে মিডিয়াম ডেনসিটি ফাইবার আচ্ছা ওই সাইডগুলো দেওয়া আছে আপনার 15 মিলিমিটার সবগুলোতে কি একই রকম ব্যবহার করেন আপনারা সেম থিকনেস আচ্ছা একটু খুলেন আমরা একটু গ্লাসটার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আপনার গ্লাসটার পিছনে কিন্তু আবার বোর্ড দিয়ে আপনার সাপোর্টিং দেওয়া আছে হালকা পাতলা কিছু একটা জোর পড়লে যেন গ্লাসটা ভাঙা না যায় তার জন্য একটা বোর্ড ব্যবহার করছে এই কারণে দেখা যায় একটু গ্লাসটা মানে টিকসই ভালো হবে আর কি আচ্ছা তো আপনার এটার প্রাইসটা কত দিতেছেন এটা আমাদের ফিক্সড প্রাইস আমরা বেশি 20000 টাকা গ্লাসের জন্য চ্যালেঞ্জ দেখা যারা আসবে একটু অনার করে দেবো একটু অনার করে 500 টাকা কমায় দেবো আমরা তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছি তিন পাল্লার আরো একটা আলমারি আছে আচ্ছা এই তিন পাল্লার এই আলমারিটা কি কাঠ দিয়ে তৈরি এটাও মালয়েশিয়ান মিডিয়াম ডেনসিটি ফাইবার দিয়ে করা 18 মিলিমিটার বোর্ড 18 মিলিমিটার দিয়ে করা আছে মানে এটা একটু অন্যরকম ডিজাইন আসতেছে মানে এটা কালারটা ইনসুলার কালারটা করা হয়েছে আপনার অরিজিনাল যেটা কানাডিয়ান ওবিনিয়ার আছে সেম ওই টেক্সচারটাও করা হয়েছে এবং কালারটাও করা হয়েছে আচ্ছা এটা বাজারে কিছু কিছু শোরুম আছে যারা এটারে আপনার মালয়েশিয়ান ওক কাঠ বলে চালায় মালয়েশিয়ান ওক কাঠ বলে চালায় মানে সেম ফাইবার করা হয়েছে কিন্তু এটা আমাদের অরিজিনাল মালয়েশিয়ান ফাইবার মিডিয়াম ডেনসিটি ফাইবার আর কালারটা দেওয়া আছে খুব উন্নত মানের কালার আচ্ছা আচ্ছা মালয়েশিয়ান কাঠের ভিতরে কয় ধরনের কাঠ হয় অরিজিনাল মিডিয়াম ডেনসিটি ফাইবার যেটা অরিজিনাল একটাই হয় এর বিকল্প আছে আমাদের দেশি পার্টেক্স বোর্ড যেটা আছে লোকাল মানে ওইটাকে অনেকে এমডিএফ বানাই ফেলে এমডিএফ বলে চালায় আছে সেইগুলাই তো যে কম দামি এই যারা কম দামে বিক্রি হয় বাজারে আর ওইগুলাতে আপনার বর্ষার দিন যদি কেউ কাপড় চোপড় রাখে বা স্বেচ্ছাতা কোনো বাসা যে ঠান্ডা আবহাওয়া হয় স্বেচ্ছাতা আবহাওয়াটা দেখা যায় ওই বোর্ডগুলোতে ড্যাম হয় আর ড্যাম পড়ার কারণে আপনার ভিতরে দেখা যায় ফাঙ্গাস বা সাতকুড়া যে পাউডারগুলো জমে এই নরমাল বোর্ডের কারণে জমে মানে এটা কিন্তু বোঝা যায় যে আসলে কেউ কিন্তু বুঝতে পারো যে আসলে তার বাসায় যদি দেখা যায় আলমারি থাইকা থাকে তাহলে যদি বোঝা যায় এরকমই জমে থাকে তাহলে কিন্তু বুঝবে যে সে ঠক বুঝতে পারবে যে এটা কম দামে এটা কম দামে ছিল এইজন্য বোর্ড গ্লাস সব ডুপ্লিকেট বোর্ড এইজন্য ফাঙ্গাস তো আপনি এটার প্রাইসটা কত দিতে এটা আমাদের ফিক্সড বিক্রি আমাদের একে সর্বনিম্ন 19 পর্যন্ত রাখা যায় আচ্ছা আপনারা তো দেখা যায় সব জায়গায় গুণগত মান ভালো এবং যা মুখে বলেন সেটাই দেখা যায় পুরো ই করে আচ্ছা দেখা গেল যে মানে অনেক জায়গায় আছে যে যে বোর্ডগুলো ব্যবহার করে পার্টেক্স বোর্ডগুলো ব্যবহার করে দেখা যায় যে ওরকম যদি বোর্ড ব্যবহার করে ধরেন এরকম তিন পাল্লার একটা আলমারির সাথে যে এরকম বোর্ড ব্যবহার করে ওই ভিতরে বা এই যে সেলফগুলো আছে এরকম বা পিছনে যদি এরকম বোর্ডগুলো ব্যবহার করে তাহলে এটার প্রাইসটা কিরকম কমে যেতে পারে তখন আপনার 1-1.5 হাজার টাকা কমে যাবে 2000 টাকার মতো কমে যাবে আচ্ছা কাস্টমার দেখা যায় সামনের যে ডিজাইনটা করা থাকে ডিজাইনটা অরিজিনাল বোর্ডের উপরে ডিজাইন হয় আচ্ছা কিন্তু মিক্স যেগুলো দেওয়া হয় সেগুলো ভিতরে সম্পূর্ণ ডুপ্লিকেট বোর্ড দেওয়া হয় মানে বোঝার কোনো অপশন বোঝার কোনো অপশন নাই এই যে এখানে দেখা যাচ্ছে মিহি অরিজিনাল একেবারে মালয়েশিয়ান বোর্ডটা যেটা সেটা কোনো পার্ট শোলা থাকবে না কাট খুলি থাকবে না আচ্ছা এটা হলো 12 মিলিমিটার থিকনেস এটা অরিজিনাল মালয়েশিয়ান এমডিএফ আর পিছনে 6 মিলিমিটার গর্জন কাঠের প্লাই আছে গর্জনের প্লাই বোর্ড ব্যবহার করে যদি কাস্টমার এইভাবে বের করে করে দেখে যে ভিতর সাইডে কালার দেওয়া থাকে না আউটসাইডে তো এইগুলো দেখলে দেখা যাবে যদি লোকাল বোর্ড হয় তাহলে পার্ট শোলা থাকবে আচ্ছা এই কি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিল কি আসলে যে তারা আপনাদের বলে যে আসলে তাদের প্রোডাক্টগুলো ভালো বা গুণগত মান ভালো এরপর আসলে ভালো করার উপায় আছে আচ্ছা যে যেমন এই সেলফে কালার করা আছে যেমন বোঝা যাচ্ছে এটা কোন বোর্ড আচ্ছা কিন্তু যখন নিচের সাইডে কাস্টমার দেখবেন যে নিচের সাইডে পার্ট শোলা আছে নাকি তাহলে আপনি ধরা যাবে এটা ডুপ্লিকেট বোর্ড নাকি এবং উপরে কার্নিশে কালার দেওয়া থাকে না ওই নিচের টপের নিচে একদম কালার দেওয়া থাকে না তো ওইগুলো যদি আপনার কাস্টমার লক্ষ্য করে তাহলে এটা ধরা পড়বে যেটা ডুপ্লিকেট বোর্ড না অরিজিনাল বোর্ড তো সর্বশেষ আপনাদের এটার প্রাইসটা কত দিতেছে এটার প্রাইসটা আমাদের সর্বনিম্ন বিক্রি 20000 টাকা হয় তবে 19 পর্যন্ত রাখা যাবে লাস্ট তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা আলমারি আছে এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন আপনাদের যেটা ভালো লাগবে আপনি সেটাই নেবেন এটা কি কাঠ দিয়ে তৈরি করেছেন এটা হলো খেজুর পাতা ডিজাইন এটা হলো সম্পূর্ণ কানাডিয়ান ওক কাঠ দিয়ে করা আচ্ছা এরকম ডিজাইন যদি কেউ যদি চায় মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করে হ্যাঁ সেম ডিজাইন আপনি মালয়েশিয়ান এমডিএফ দিয়ে করা দেওয়া যাবে ঠিক আছে একটু প্রাইসটা একটু কমে আসবে না প্রাইসটা কমে আসবে প্রাইসটা কি রকম কমে আসবে 19000 টাকা আসবে আর এটা হলো আপনার কানাডিয়ান ওক কাঠ দিয়ে করা প্রায় এটা আমাদের সর্বনিম্ন বিক্রি 26000 টাকা ডিজাইনের উপরে কিছু রেট কম বেশি আসে আর এটা তো আগের মতো ওরকমই আপনারা সব জায়গায় এরকম বোর্ড ব্যবহার করছেন ওরকম ঠিক না সব জায়গাতে সেম এখন আপনাদের কাস্টমারদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো হলো সাদ ফার্নিচারের অনার আঙ্কেল তো আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শকদেরও অনেক সালাম আপনারা সবাই ভালো আছেন আশা করি আমরা ভালো আছি আমি আপনাদের আগের বার আমাদের
সাদ ফার্নিচারের ভিডিওতে আমরা যে সমস্ত বোর্ড দিয়ে মাল তৈরি করি তার ভিতরে যে বিভিন্ন রকমের সাইজ আছে কোয়ালিটি আছে সেগুলো বুঝিয়েছিলাম। আজকেও বোর্ড সম্পর্কে একটু বলবো, সেই সাথে আমি আজকে শুধুমাত্র একটা আলমারি তার বর্ণনা দেবো এবং আমার দর্শকদের সুবিধার্থে বোঝাবো। এই যে আমার পাশেই যে আলমারিটা আছে দেখেন, এটা একটা দুই পাল্লার আলমারি, এটা মালয়েশিয়ান বোর্ড দিয়ে তৈরি করা, মালয়েশিয়ান এমডিএফ বোর্ড। এমডিএফ শব্দের অর্থ মিডিয়াম ডেন্সিটি ফাইবার। এই আলমারিটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একই সাথে আলমারি একই সাথে ড্রেসিং টেবিল। আপনারা অনেক আলমারিতে দেখেন যে একটা পাল্লায় গ্লাস লাগানো থাকে, অর্থাৎ মিরর লাগানো থাকে, আয়না লাগানো থাকে, কিন্তু ভিতরে সেটা আলমারি, সেটা কিন্তু ড্রেসিং টেবিল না। কিন্তু আমার এখানে যে আলমারিটা আছে এটা এই সাইডটা আলমারি আর এই সাইডটা ফুল ড্রেসিং টেবিল। একটা ড্রেসিং টেবিলে যা যা থাকে তা সব আছে। এই যে এইদিকে দেখেন, এখানে আমার গ্লাস দেওয়া আছে, এটা ড্রেসিং টেবিলের গ্লাস হিসেবে ব্যবহার হবে। এখানে আমার দুইটা ড্রয়ার দেওয়া আছে, একদম বড় বড় ড্রয়ার, প্রচুর ড্রয়ারগুলো কিন্তু অনেক গভীর আছে, হ্যাঁ অনেক গভীর, এবং প্রচুর পরিমাণ জায়গার ভিতরে এবং সম্পূর্ণ আপনার এমডিএফ বোর্ড দিয়ে অত্যন্ত উন্নত মানের লেখা কালার দিয়ে করা। দুইটা এরকম দুইটা ড্রয়ার আছে দেখেন, এবং ড্রয়ারগুলোর ভিতরেও একদম নিশ্চিতও নিচেও একই রকম ফিনিশিং করে দেওয়া। মানে সাধারণত বিভিন্ন আপনি কোম্পানির মালগুলোতে দেখবেন, লোকাল কোম্পানির মালগুলোতে দেখবেন যে বাইরে ফিনিশিং ভালো কিন্তু ভিতরে ফিনিশিং একেবারেই বাজে, কিন্তু আমাদের মালগুলো ভিতরেও একই রকম ফিনিশিং করা। ভালো করে দেখেন, এই দেখেন একদম একেবারে নিচের ব্যাকবোর্ড অথবা তলার বোর্ডটাও একই রকম কালার করা। নিচের এই বোর্ডটা তো গর্জন প্লাই বোর্ড, হ্যাঁ অবশ্যই গর্জন প্লাই বোর্ড, আচ্ছা 6 মিলি গর্জন প্লাই বোর্ড গুলো আর কি। আচ্ছা আমি ওটা আমার কাস্টমারদের বলবো, এদিকে আসেন। এই এই সাইডটা হলো ড্রেসিং টেবিল, এখানে মানে উপর থেকে লাইট জ্বলবে, লাইটও দেওয়া আছে, লাইটটা এখন লাগানো নাই, আমরা কাস্টমারের দেওয়ার সময় ডেলিভারি দেওয়ার সময় লাগাই দিই, ফ্যাক্টরিতে আনার সময় লাগানো হয়নি যেহেতু ভেঙে টেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখেন ভিতরে আলমারির একদম ড্রেসিং টেবিলের মতো সেলফ করা আছে, এসএল গুলো কিন্তু অনেক বড় বড় করা হয়েছে, অনেক ডিপ করা দেওয়া আছে, বড় বড় জিনিসপত্রও রাখতে পারবে, সমস্ত কসমেটিক্স এর সাথে সাথে যদি কোনো ডিব্বা রাখতে চায় সেগুলোও রাখা সম্ভব। এটা মানে বিশেষ করে যাদের জায়গা কম, আলমারিও দরকার ড্রেসিং টেবিলও দরকার, তাদের জন্য একদম পারফেক্ট। আবার এরই পাশে দেখেন আরেকটা আলমারি আছে, হ্যাঁ এটা দামটাও বলে দেই আমার কাস্টমারদের জন্য, এটা দাম একদম ফিক্সড পড়বে যারা নেবে, অতি উন্নত কোয়ালিটির মাল 14,000 টাকা, ড্রেসিং কাম আলমিরা। এর পাশেই আমাদের আরেকটা যেটা বলছিলাম যে পাল্লায় আয়না লাগানো যে আলমারি, এটা মালয়েশিয়ান, ওটা দেখালাম মালয়েশিয়ান এমডিএফ, এটা কানাডিয়ান ওভিনিয়ারের, অত্যন্ত সুন্দর ডিজাইনের। এটাতে দেখেন এই যে এক পাল্লাতে পুরো আয়না লাগানো আছে, যাদের ড্রেসিং টেবিল হিসাবে ব্যবহার করার দরকার নাই কিন্তু এমনি একটু মাথা থেকে পা পর্যন্ত দেখার ইচ্ছা তাদের জন্য এই আলমারিটা পারফেক্ট। এটা কিন্তু ভিতরে আলমারি, ভিতরে এই যে আপনার কোট হ্যাঙ্গার দেওয়া আছে, একটা ড্রয়ার দেওয়া আছে সিকিউরিটি ড্রয়ার, ভিতরে বড় বড় কিছু জিনিসপত্র রাখার জন্য ব্যবস্থা করা আছে। এই সাইডটা একদম পুরাই আল, সবগুলো সেলফ করা আছে, বিভিন্ন ভাবে ফোল্ডিং করা কাপড়গুলো সে বাজে বাজে রাখতে পারবে সুন্দরভাবে। এটার দাম পড়বে কাস্টমারদের জন্য একদম অরিজিনাল কানাডিয়ান ওকে তৈরি করা, এটা মানে ইদানিং যেটা শুরু হয়ে গেছে মার্কেটে ফাইবার রূপ, মালয়েশিয়ান বোর্ডের উপরে আর্টিফিশিয়াল দাগ দিয়ে ফাইবার রূপ বলা হয়েছে, সেই ধরনের মাল আমরা বিক্রি করি না, ওই ধরনের মাল আমাদের শোরুমে কখনোই উঠানো হয়। আচ্ছা মানে এই যে এইটারটা কিন্তু একবারে একদম অরিজিনাল অরিজিনাল কানাডিয়ান ওভিনিয়ার, এটা এটার দাম পড়বে 16,000 টাকা। এখন আমরা আর কি নকল বোর্ডের কথা বলছি, নকল বোর্ডের নকল ওভিনিয়ার সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেবো। দেখেন আমার ডান হাতে যেটা আছে এইটা হলো মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের উপরে মেশিন দিয়ে প্রেসার দিয়ে ফাইবার তৈরি করা, এটাকে ফাইবার রূপ বলা হয় সাধারণত মার্কেটে, এবং এর সংখ্যাই সবচেয়ে বেশি, কারণ একটা এর একটা বোর্ডের দাম মাত্র 1,800 টাকা, আর এই ফাইবার করতে সর্বোচ্চ 200-300 টাকা খরচ হয়, আর এর একটা বোর্ডের দাম 2,800-3,000 টাকা, এটাতে কোনো ফাইবার করা যায় না, একদম অরিজিনাল। এক পাশে থাকে আপনার কানাডিয়ান ওক ভিনিয়ারের ভিনিয়ার লাগানো এবং অন্য পাশে থাকে গর্জন ভিনিয়ার লাগানো, দেখেন খুব ভালো করে দেখেন, আর এটার দুই পাশেই একই রকম ফাইবার। মানে মার্কেটে আপনার যে কম দামি মালগুলো পাওয়া যায়, কোম্পানি মাল মালগুলো যা পাওয়া যায় সেটা ম্যাক্সিমামই এই বোর্ডের তৈরি, আর এই কানাডিয়ান ওক ভিনিয়ারের মালের একটু অবশ্যই দাম একটু বেশি হবে, এবং কোয়ালিটিটা অবশ্যই একজন কাস্টমারের জন্য কোয়ালিটি একদম পারফেক্ট কোয়ালিটির মাল নিতে গেলে তার কানাডিয়ান ওক ভিনিয়ারের মাল নিতে হবে, এটা নিতে হবে। আসেন এবার একটা কানাডিয়ান ওক ভিনিয়ার পাশাপাশি এবং একটা ফাইবার ওকের মাল, অর্থাৎ এমডিএফ বোর্ডের উপরে যে ফাইবারটা করা হয় সেই মাল আপনাদের দেখাই। তার পাশেই দেখেন আরেকটা আলমারি আছে, এইটা হলো আপনার, এটাও দেখেন এইটাই সারা মার্কেটে আছে এবং এটাকেই ওক ভিনিয়ার হিসেবে বিক্রি করা হয়, কিন্তু এটা প্রকৃতপক্ষে কানাডিয়ান ওক ভিনিয়ার না। ভালো করে দেখেন এইটা যে কিছুক্ষণ আগে যে বললাম মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের উপরে ফাইবার করে যে ভিনিয়ারটা তৈরি করা হয়, অর্থাৎ ফাইবার ওক বলা হয়, এটা মার্কেটে বলা ফাইবার ওক, এইটা ফাইবার ওকের মাল। আচ্ছা মানে এই ফাইবার ওকের মালটাই মানে অনেকে ভিনিয়ার বলে চালিয়ে দিতেছে, এটার থেকে এটার দাম অনেক কম হবে, এটা অবশ্যই 13,000-14,000 টাকার মধ্যে কিনতে পারবে, যদি তার থেকে বেশি দামে কেনে তাহলে কাস্টমার অবশ্যই প্রতারিত হবে। আচ্ছা তো আপনার প্রাইসটা দিতেছেন কত এটার? আমরা এটা বিক্রি করি না, একটা স্যাম্পল রাখছি শুধুমাত্র কাস্টমার বোঝানোর জন্য, বোঝানোর জন্য এটা বিক্রি করেন না, স্যাম্পলের জন্য। এটা স্যাম্পল আমার, এই আমার টোটাল দুইটা শোরুমের ভিতরে শুধুমাত্র এই একটা মাল রেখে দিয়েছি কাস্টমারকে দেখানোর জন্য যে কিভাবে তারা প্রতারিত হয়। আচ্ছা এখন আসেন, ইদানিং আবার নতুন একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, সেটা হলো আলমারির পিছনে মোটা বোর্ড দেওয়া। আলমারির পিছনে ম্যাক্সিমাম আলমারির পিছনেই দেখানো হয় যে সেখানে মোটা বোর্ড দেওয়া হচ্ছে, 12 মিলিমিটার বোর্ড দেওয়া হচ্ছে বা 15 মিলিমিটার বোর্ড দেওয়া হচ্ছে, কিন্তু 12 মিলিমিটার বা 15 মিলিমিটার বোর্ড যেটাই দেওয়া হয় সেটা হয় দেওয়া হয় মালয়েশিয়ান এমডিএফ বোর্ড অথবা দেওয়া হয় বাংলা বোর্ড, অর্থাৎ পার্টেক্সের বাংলা বোর্ড। এই বোর্ড দিলে মালটার একে প্রচন্ড ওজন বেড়ে যায়, সেই সঙ্গে এর কোয়ালিটি অনেকখানিকটাই ডাউন হয়। তো কি দেওয়া উচিত তাহলে? অবশ্যই গর্জন ভিনিয়ার বোর্ড, 6 মিলিমিটার গর্জন ভিনিয়ার বোর্ড। আমি আপনাদের দেখাই কাস্টমারদের দেখানোর জন্য, এইটা হলো গর্জন ভিনিয়ার বোর্ড, এটা থিকনেস 6 মিলিমিটার। কেন 6 মিলিমিটার
মিলিমিটার দেওয়া হয় কারণ আলমারিগুলো সবসময় ওয়ালের সাথে লাগানো থাকে যে কারণে ওই পাশে সিকিউরিটির এত বেশি প্রয়োজন হয় না আর এটা 6 মিলিমিটার হলেও গর্জন বিনিয়ার এটা কাঠের মতো শক্ত এটা ভাঙা অসম্ভব এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা এটা দেওয়া হয় পানি এগুলো লাগলে আর কিচ্ছু হয় না কিন্তু যদি আমাদের এমডিএফ বোর্ডের রং করা না থাকে বা পার্টিক্স বোর্ডের উভয় সাইড সুন্দরভাবে রং না করা থাকে তাহলে যদি কোনো কারণে ওয়াল ড্যামেজ হয় তাহলে ওই বোর্ডটা খুব দ্রুত নষ্ট হবে এবং ওই পানিটা চুষে চুষে নিয়ে যাবে যেহেতু আলমারিটা ওয়ালের সাথে লাগানো থাকে কাস্টমারও বুঝতে পারবে না যে পিছন দিকে কি হচ্ছে 6 মাস বা 1 বছর পরে যখন আলমারিটা টান দেবে তখন দেখবে যে তার পিছন সাইডটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে কিন্তু সেই ক্ষেত্রে যদি গর্জন ভিনিয়ার লাগানো থাকে ওটা যদি পুরো ওয়ালটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলেও তার মালটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না গর্জন ভিনিয়ার বোর্ড পানিতে ভিজায় রাখলেও নষ্ট হয় না কাস্টমার নিরাপদ থাকবে এবং আমাদের শোরুমে অবশ্যই ম্যাক্সিমাম মালেই গর্জন ভিনিয়ার দেওয়া আমরা সাধারণত মোটা বোর্ড দেই না অনেক সময় কাস্টমারের অনুরোধে না আমার নষ্ট হলে হবে আপনি মোটা বোর্ড দেন সেরকম হলে সেই ক্ষেত্রে আমরা অর্ডার দিলে করে দিই তাছাড়া নর্মালি আমরা সবসময় গর্জন ভিনিয়ার ব্যবহার করি এবং কাস্টমারদের অবগতির জন্য জানাচ্ছি আপনি বড় বড় ব্র্যান্ডেড শোরুমে যাবেন সেখানে হাতিল অটোবি বা আক্তার যেখানে যান অথবা ব্রাদার অবশ্যই সেখানে 6 মিলিমিটার গর্জন বোর্ড পাবেন এবং কাঠের ফার্নিচার যেখানে সেগুন কাঠের একটা আলমারির দাম হবে 160,000-165,000 1 লাখ টাকা সেখানেও তারা পিছনে এই গর্জন ভিনিয়ার ব্যবহার করে এবং যারা এই মোটা বোর্ড দিয়ে কাস্টমারদের প্রতারিত করে তারা আমি মনে করি অদূর ভবিষ্যতে আমাদের এই লিকার ফার্নিচারের মার্কেট করা নষ্ট করতেছে কারণ কাস্টমার প্রতারিত হলে সে মনে করবে যে এর কোয়ালিটি খারাপ মাল নষ্ট হয়ে যায় আসলে কিন্তু সেটা না কাস্টমারের দোষটা দোষটা হলো আমাদের আমাদের মতো অসৎ ব্যবসায়ীরা এভাবে আমাদেরকে মানে আমাদের কাস্টমারদের ঠকায় তা আমাদের কাছে বিশেষ করে সাদ ফার্নিচারে এই সমস্ত দুই নম্বরই কোনো কিছু পাবেন না আসবেন আপনি আপনার রিকোয়ারমেন্টের মতো বলে দেবো যে আপনি এই বোর্ড নিলে এই সুবিধা পাবেন এই বোর্ড নিলে এই সুবিধা পাবেন আপনি চয়েস করবেন আপনি কোনটা নিতে চান এবং আমাদের রেডিমেড মালের কোয়ালিটিও ইনশাল্লাহ যে কোনো ব্র্যান্ডেড শোরুমের থেকে কোনো অংশে কম না ধন্যবাদ আমাদের সমস্ত দর্শক শ্রোতা কাস্টমারদের আপনারা আসবেন আমরা আপনাদের সেবা করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছি আরো আরেকটা দুই পাল্লার আলমারি আছে তো এই আলমারিটার প্রাইসটা কত দিতেছেন এটা আমাদের মালয়েশিয়ান এমডিএফ দিয়ে করা এটা ডিজাইনটা অনেক সুন্দর কালার ফিনিশিংটা অনেক সুন্দর এটাও হাতিলের ডিজাইন চটা ডিজাইন বলে নিখুঁত কারুকাজ করা আছে প্রত্যেকটা খোদাইয়ের মধ্যে জুবিন খোদাইয়ের মধ্যে আচ্ছা তো এটা আমাদের রেট আছে এটা 15,000 টাকা লাস্ট আপনার সর্বনিম্ন ডিসকাউন্ট দিয়ে আমরা এটা 14,000 করে দেবো যেহেতু অন্যগুলো 14 করে দিতেছি এটা আমরা 14 করে দেবো আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছি আরেকটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন এটাও কি নতুন ডিজাইন এটাও নতুন ডিজাইন থ্রি ডিজাইনটা এটা পুরানো হলো গত বছর বের হয়েছে ডিজাইনটা কিন্তু এটা রানিং আছে আপনার থ্রি ডিজাইন এটা চলতেছে ভালো আর কি জি অনেক রানিং আছে আচ্ছা এটা তো এমডিএফ এর তৈরি এটা এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি আচ্ছা এটার প্রাইসটা আপনি কত দিতেছেন এটাও আমাদের সর্বনিম্ন বিক্রি 14,000 টাকা ভিতরে দেখতে পাচ্ছেন একপাশে আপনার হ্যাঙ্গার সিস্টেম করা আছে এবং একপাশে সেলফ সিস্টেম করা আছে আচ্ছা যদি পছন্দ দেখতে পারেন আপনারা তারপর যদি আমরা এখানে আসি এটা কি এটা এটাও মালয়েশিয়ান এটাও মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দেখো এটার প্রাইসটা কত পড়বে এটা হলো আমাদের সর্বনিম্ন একই রেট আগের রেটই হবে 14,000 টাকা এখানে একটা পার্সোনাল জিনিস দেওয়া আছে শাড়ির র‍্যাক যেটা আপনারা শাড়ি জুলাই রাখবেন এটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা কিন্তু দেখতে কিন্তু এটাও হাতিলের ডিজাইন এইরকম হবে হাতিলের ডিজাইন ভি কাট না আচ্ছা আর এটার প্রাইসটা কি রকম এটা আমাদের 15,000 টাকা রেট এটা হলো আপনার 3D ডিজাইন করা সম্পূর্ণ চটা ডিজাইন করা আপনারা এখান থেকে গ্রুপটা আচ্ছা এটার প্রাইস একটু বেশি হওয়ার কারণটা কি এটা আমাদের অনেক সময় লাগে 3D ডিজাইনটার কারণে জুমিনটা খোদাই করতে হয় অনেক সময় লাগে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আরেকটা আছে দুই পাল্লার আলমারি এখানে কিন্তু এই ডিজাইনটা কিন্তু আনকমন একটা ডিজাইন এটা কি ডিজাইন ভাই এটা হলো জামদানি ডিজাইন জামদানি কাপড়ের কথা শুধু জামদানি শাড়ি আছে এরকম ডিজাইনটা সেম ওই ডিজাইনটা আমাদের করা আছে আমাদের নিজস্ব কম্পিউটার সিএনসি মেশিন ওই মেশিনে ডিজাইনটা করা হয়েছে এটা কি জার্মানি উৎকট দিয়ে তৈরি করা হয়েছে কানাডিয়ান কানাডিয়ান জার্মানি কোনো না অনেকে জার্মানি বলে বা আপনার ওই যে ইতালিয়ান বলে ওগুলো সম্পূর্ণ ডুপ্লিকেট মালয়েশিয়ান বোর্ডের উপরে ফাইবার করে কানাডিয়ান উৎকট হয় মালয়েশিয়ান আর কানাডিয়ানটা হয় উৎকট কানাডিয়ান অনেকে জার্মানি বলে ইতালিয়ান বলে মালয়েশিয়ান এমডিএফ এর উৎকট বানায় আচ্ছা আচ্ছা না আমাদের দোকানে ওই রকম জিনিস পাওয়া যাবে না অরিজিনাল যেটা সেটাই কাস্টমার পাবে তো এটার প্রাইসটা কত বলবো এটাও আমাদের সর্বনিম্ন বিক্রি 17,000 টাকা কানাডিয়ান আচ্ছা এটা যদি কেউ চায় এই ডিজাইন দিয়ে তিন পাল্লারটা তৈরি করে নিতে হ্যাঁ থ্রি পাল্লারটা নিতে গেলে তখন আসবে আমাদের সর্বনিম্ন বিক্রি 26,000 টাকা সর্বনিম্ন বিক্রি হবে 26,000 টাকা আচ্ছা তারপর যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা এটাও কানাডিয়ান নকশা দিয়ে করা এটা সম্পূর্ণ 3D নকশা দেখেন প্রত্যেকটা নকশা আপনি নিখুঁত ভাবে আমাদের কম্পিউটার মেশিনে ডিজাইন করা মানে অনেক সুন্দর দেখা যাইতেছে কিন্তু এই ডিজাইনটা মানে একবারে কাঠের মতো ডিজাইনটা একটা ভাব আসতেছে তো এটা কি কাঠ দিয়ে তৈরি করছে এটাও কানাডিয়ান নকশা দিয়ে করা আচ্ছা এটার প্রাইসটা কত এটাও আমাদের সর্বনিম্ন 17,000 টাকা আপনাদের মালের সাথে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কি দেন মালের সাথে আমাদের 20 বছরের গ্যারান্টি থাকবে ঘুন পোকা ধরলে টাকা রিটার্ন আর যদি আমাদের 10 বছর সার্ভিস পাবেন কোনো সমস্যা হতেই পারে যদি কোনো সমস্যা হয় আমাদের সার্ভিস ফ্রি কাস্টমারের বাসায় তো হয়তো একটা মিস্ত্রি গেছে হয়তো যাওয়া আসা রিকশা ভাড়া আমরা দাবি করি অন্য কোনো আপনার কালো কোনো চার্জ বিটাকে যা কিছু লাগলো সব আমরা দিয়ে দেই এর জন্য আমরা কোনো এক্সট্রা চার্জ নেই না আচ্ছা তারপর কিন্তু আমরা দেখব হলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু ডাইনিং টেবিলের কালেকশন আছে হিউজ পরিমাণের
মানে দেখা যায় তাদের দোকানে যেগুলো রাখা আছে এগুলোতে আছে, এই বাইরে কিন্তু আরো ডিজাইন আছে, আরো কালেকশন আছে তাদের। সর্বপ্রথম যদি আমরা এই ডাইনিং টেবিলটা দিয়ে শুরু করি, আচ্ছা তো এখানে যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছি এটা কি কাঠ দিয়ে তৈরি করেছেন? এটা মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা, সম্পূর্ণ নকশাটাই 3D নকশা। আচ্ছা, এবং টপ চওড়া আছে, যথেষ্ট পরিমাণ জায়গা, কাস্টমার বুঝতে পারবেন। মোটা মানুষ হইলেও অনেক সময় দেখা যায় অনেকে চেয়ার গুলো অনেক শর্ট করে দেয়, যে মানে ইজি বুঝতে পারে না। এটাতে বসার পরও দেখা যায় সাইডে জায়গা আছে, অনেক জায়গা সাইডে, আর কিছু কিছু চেয়ার অনেক শর্ট হয়, শর্ট হইলে তখন ঠিক মতো শান্তি মতো বুঝতেই পারে না, সে আবার চিপা করে দেয় কম দামে করার জন্য, ঠিক মতো বুঝতে পারে না, এই জন্য খেতে গেলেও শান্তি পায় না। আচ্ছা আচ্ছা, আপনার এটার সাথে যে সাইডের এই যে পায়াগুলা বা সাইডের এই কাঠগুলো এগুলো কি ব্যবহার? কাঠগুলো সম্পূর্ণ গামারি, আমাদের গামারি কাঠ, একদম সারি কাঠ, এগুলো আমাদের সিজনিং করা হয়, একদম শুকনো কাঠ দিয়ে এটা তৈরি করা, মানে গুণগত মানটা ঠিক রাখার জন্য অনেক ভালো। আচ্ছা, আর এটার উপরে কিন্তু আপনার বরাবরের মতো সব ডাইনিং টেবিলে কিন্তু আপনার 10mm গ্লাস ব্যবহার করা হয়েছে, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার পায়াটা দেখতে পাচ্ছেন, পায়াটা কিন্তু দেখতে পায়াগুলো অনেক মোটা। আচ্ছা, এই পায়াগুলো কি কাঠের? পায়াগুলো সম্পূর্ণ মালয়েশিয়ান ফাইবার, এবং নিচে আমাদের কাঠ অ্যাটাচ করা থাকে, এটা ফ্লোর টাচিং। এটা অনেক সময় ফ্লোর মোছার পানি বা বাচ্চা কাচ্চা পানি ফেলায় যাতে ফ্লোরে এই বোর্ডটা ক্ষতি না হয়। এটা হলো কাঠ? হ্যাঁ, এটা কাঠ দেওয়া। আচ্ছা, এটা হলো কাঠ আর এগুলো হলো এমডিএফ, সম্পূর্ণ মানে এটা যে এমডিএফ, তো পানি লাগলে, বেশি পানি লাগলে সমস্যা হয় আর কি, বেশি লাগলে হালকা পাতলা লাগলে সমস্যা না, জমানো থাকলে সমস্যা, যদি আপনার 24 ঘন্টা থাকলেও সমস্যা নেই, দেখা যায় যে অতিরিক্ত 2-3 দিন হয়ে গেছে তখন ক্ষেত্রে সেক্ষেত্রে নষ্ট হয়। জন্য আর কি এখানে কাঠটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, মানে গুণগত মান ঠিক রাখা যায়, কিন্তু এই যে ছোট ছোট জিনিসের কারণে কিন্তু একটা প্রোডাক্টের গুণগত মান বেড়ে যায় আর কি। আর উপরে দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন আপনারা। আর এটার সাথে 6টা চেয়ার থাকবে, যদি আপনারা কেউ চান 4 চেয়ার দিয়ে এই বড় ডাইনিং টেবিলটা নেবেন সেটাও আপনারা নিতে পারেন। আর 6 চেয়ার সহ এটার প্রাইসটা কত পড়বে? এটা হলো আমাদের 6 চেয়ার সহকারে আমাদের সর্বনিম্ন বিক্রি 20,000 টাকা হয়, আমরা 19 পর্যন্ত লাস্ট করে দিতে পারি। তারপর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা ডাইনিং টেবিল আছে, এটা কি কাঠের তৈরি? এটা হলো কানাডিয়ান ওক কাঠ, খুবই সুন্দর। এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন আপনারা একবারে কানাডিয়ান উড কাটা যেভাবে বোঝা যায় একবারে বুঝে যাইতেছে, একবারে এইগুলা বোঝা যাইতেছে। এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর করা হয়েছে। এখানে কিন্তু আপনার ডাইনিং টেবিলটার মাঝেও কিন্তু ওই সেম চেয়ারের মতো ম্যাচিং করে ডিজাইনটা করা হয়েছে। আর এটার পায়াগুলা কিন্তু চেয়ারের পায়াগুলা আগেরটার মতোই, টপটা করা আছে পাক্কা 1 ইঞ্চ ওভার, টানাটা হলো 1 ইঞ্চ ওভার আছে, এবং সাইডের টানাটাও 1 ইঞ্চ, এবং টেবিলের যে টানাটা আছে এই 4টা টানা, এই টেবিলের টানা, এই টপ, এই সাইডের টানা, এগুলো সবগুলো একই থিকনেসের দেওয়া আছে, অনেক একই 12 মিলি। হ্যাঁ, আমাদের এই চেয়ারের ওজনটা বেশি হবে। অনেক সময় কাস্টমার বলে যে চেয়ারের এত ওজন কে, ওজন না হলে তো টিকসই হবে না, যখন থিকনেস কমায় দিবে 12 মিলিমিটার তখন ওজন আসবে অর্ধেক। আর এগুলো আমাদের থিকনেসগুলো অনেক বেশি করা আছে, আপনার সাইডের টানা 1 ইঞ্চি, টপ 1 ইঞ্চি, আপনার টেবিলের টানা 1 ইঞ্চি, এই জন্য চেয়ারের ওয়েটটা বেড়ে যায়, ওজনটা অনেক বেড়ে যায়, টিকসইও ভালো হয়। আচ্ছা, এটার সাথেও কিন্তু 6টা চেয়ার থাকবে, এটার প্রাইসটা কত পড়বে? এটার প্রাইসটা হলো আমাদের সর্বনিম্ন ডিসকাউন্ট বাদ ছাড় দিয়ে আসবে 23,000 টাকা। এইখানে আরেকটু কথা আছে যে এইখানে যদিও আমাদের থিকনেস একটু কমায় দেই, তাহলে এক একটা বোর্ড দেখা যায় 12 মিলি আছে, 15 মিলি আছে, 18 মিলি আছে, এগুলো মিলির হিসাবের উপরে আপনার বোর্ডের দাম আসে। যেমন দেখা গেছে 12 মিলি দিয়ে করে দিব, সাইডে টানাগুলো আপনার 12 মিলি হবে, তখন আপনার চেয়ার টেবিলের দাম পড়ে যাবে অটোমেটিক আপনার 20,000-21,000 টাকা। সবগুলো টানায় হলে 1 ইঞ্চ ওভার, আর এই ব্যাকপার্টটা দেওয়া আছে 18 মিলি, এই জন্য এটার দামটা আসে 23,000 টাকা। মানে আপনি যদি আবার পাতলা দিয়ে করে নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে, আর এই ডিজাইনের ভিতরে যদি আপনার 4 চেয়ার করে নিতে চান সেক্ষেত্রেও করে দেওয়া যাবে আর কি। আচ্ছা, তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরেকটা ডিজাইন আছে, এটাও কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আর কি এটার ডিজাইনটা, সিম্পল ভিতরে অনেক সুন্দর আর কি এটা। তো এটার প্রাইসটা কত পড়বে? এটা আমাদের সর্বনিম্ন বিক্রয় হবে এটা 19,000 টাকা। এটা মালয়েশিয়ান এমডিএফ, মালয়েশিয়ান না, এটা 6 চেয়ারের। আর এটা কিন্তু সাইজটা কিন্তু সবগুলো টেবিলের এক সাইজই একবারে সেম, কিন্তু এটার উপরে গ্লাসটা দেওয়া নাই, এগুলার উপরে গ্লাসটা দেওয়া আছে। এটার উপরে আর কি আপনি যখন নেবেন তখন আর কি গ্লাস দিয়ে দেবে, 10 মিলি গ্লাসগুলো দিয়ে দেবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মালয়েশিয়ান এমডিএফ এর আরেকটা ডাইনিং টেবিল আছে, আর যেটার কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, লতা জালি কাঠিং, এটা দেখতে পাচ্ছেন এই হলো আর কি এটার ডিজাইনটা অনেক সুন্দর আর কি। আচ্ছা, তো এটার প্রাইসটা কত পড়বে? এটার প্রাইসটা আমাদের 19,000 টাকা। আপনাদের পছন্দ হলে দেখতে পারেন, এটাও কিন্তু 6 চেয়ারের। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি এই চেয়ারটা কি, এই ডাইনিং টেবিলটা কিন্তু অনেক অনেক পপুলার একটা ডাইনিং টেবিল, অনেক সুন্দর আর দেখা যাইতেছে। এটা যদি কেউ নিতে চায় তাহলে এটার জন্য কয় টাকা গুনতে হবে বলছি, এটা কত পড়বে? ও, এটা আমাদের, এটা হলো মোয়ার ডাইনিং, এটা হলো হাতিলের ডিজাইন মোয়ার ডাইনিং, 6 চেয়ার রে এটা। এটা আমাদের সর্বনিম্ন বিক্রি হলো 23,000 টাকা। এটা কি মালয়েশিয়ান এমডিএফ? মালয়েশিয়ান এমডিএফ, কিন্তু এটা আমরা ওক কাঠের যে কালারটা হয় কাঠ কালার, আমরা ওই কালারটাই করছি। কিছু কিছু শুরু আছে যে মালয়েশিয়ান বোর্ডের উপরে এরকম টেক্সচারটা বানানো হয় হাতে মেশিনে ফাইবার, এই ফাইবারটা বানায় আমরা কে বলতো কানাডিয়ান ওক কাঠ, এই কাঠ কালার দিয়ে এটা কানাডিয়ান ওক গুলো চালায়, এটা আমাদের
মালয়েশিয়ান এমডিএফ, মালয়েশিয়ান এমডিএফ এর রেট রাখবো। এটা চেয়ারগুলো যে ডিজাইনটা মানে অস্থির ডিজাইন, অনেক সুন্দর কাজ। আচ্ছা, এর জন্য কিন্তু অনেক আর কি পরিশ্রম দিতে হয়েছে, চেয়ারগুলোতে কিন্তু অনেক আই পড়ে যায়। আচ্ছা, তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা ডাইনিং টেবিল, এটাও কিন্তু ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল, এটাকে বলা হয় মনে হয় শাটার ডিজাইন। শাটার, আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা হলো ডিজাইনটা, কিন্তু দেখতে এরকম হবে। এটার বোর্ডটা কত মিলি দেওয়া আছে? 18 মিলি থিকনেস দেওয়া, টেবিলই 18 মিলি থিকনেস দেওয়া প্রত্যেকটা টেবিলে। না, এটা কিন্তু আপনার সাইডে দেখতে পাচ্ছেন একবারে চেয়ারের সাথে টেবিলের ডিজাইনটা কিন্তু ম্যাচিং করে তৈরি করা হয়েছে, উপরে 10 মিলি গ্লাস দেওয়া আছে। এটার প্রাইসটা পড়বে কত? 19,000 টাকা এটার প্রাইসটা পড়বে। আচ্ছা, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, ওইখানে একটা দেখে আসছে, টেবিলটার ডিজাইনটা যদি একটু ভিন্ন আর কি। আচ্ছা, এটার কিন্তু আপনার টেবিলটার ডিজাইন এবং আপনার চেয়ারগুলোর ডিজাইন কিন্তু একবারে সেম ম্যাচিং করে তৈরি করা হয়েছে। আপনার এটা তো মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি হয়েছে, এমডিএফ দিয়ে করা, এটাই হলো অরিজিনাল মোড ডাইনিং। মোড ডাইনিং টেবিল এবং চেয়ার দুটাই সেম ম্যাচ করা, ম্যাচিং করে, এবং এটা কালারটা আপনার অরিজিনাল হাতিলের যে কালারটা হয়, আচ্ছা, ডিপ কফি কালার, সেম ডিপ কফি কালার করা। আর এখানে কিন্তু এখানে বসার অপশনটা কিন্তু অনেক সুন্দর, একটা ভিক্টোরিয়া ডিজাইন করা আছে, ভিক্টোরিয়া ডিজাইন করা, আপনি ভিক্টোরিয়া ডিজাইন করা। আচ্ছা, পিছনের দিক দেখেন, অরিজিনাল এর কালার ফিনিশিং, নিখুঁত ফিনিশিং, কোনো জায়গা দিক দিয়ে দেখতে পাচ্ছেন টাবল থাকবে না, কোনো কালার এখনোই থাকবে না, সলিড কালার। আচ্ছা, তো এটার প্রাইসটা কত পড়বে? এটার প্রাইসটা আমাদের 23,000 টাকা ফিক্সড প্রাইস। এটার প্রাইসটাও কিন্তু পড়বে 23,000 টাকা। এটা কিন্তু একবারে সবচেয়ে বড় অনেক সুন্দর ভাবে করে দেওয়া আছে, পায়েটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে। এটার প্রাইসটা কিন্তু পড়বে হলো 23,000 টাকা। যদি পছন্দ হয় তাহলে কিন্তু দেখতে পারেন, এটার সাথে কিন্তু আপনার 6টা চেয়ার থাকবে। আর এখানে কিন্তু তাদের এখানে কিন্তু আপনার দেখা যায় সব ধরনের ফার্নিচারে কিন্তু সব ধরনের কালেকশনই আছে। যদিও আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সব ধরনের কালেকশনগুলো দেখাইনি, আমরা ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী ভিডিও বাকি যে প্রোডাক্টগুলো আছে ওগুলো নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো। তো রবিউল ভাই, আপনাদের এখানে যদি কেউ আসতে চায় তাহলে সরাসরি কিভাবে আসবে? সরাসরি আমাদের নাম্বার আছে, আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দেব কেমনে আসলে সুবিধা হবে, আমরা সব ঠিকানা দিয়ে দেব। আচ্ছা, আর আমি একটু বলে দিই, এটা কিন্তু সবাই মানে মনে হয় যে অনেকেই আর কি চিনে থাকেন, এটা ক্রিকেট স্টেডিয়াম, সের-এ-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, স্টেডিয়াম মার্কেট আর কি বলা হয় এটাকে। তো রবিউল ভাই, আপনাকে আমি সর্বশেষে একটা কথা বলবো, আমার যত কাস্টমার আসবে আমাদের ভিডিও দেখে, যদি আমাদের চ্যানেলের নাম বলে তাহলে কিন্তু তাকে আপনার বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো এই বলে আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি, ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।